আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রাজু আহমেদ, সহকারী শিক্ষক জীববিজ্ঞান সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ। আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি তোমাদের জীববিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সমন্বয়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করতে। তো এই অংশে আমরা আজকে জানতে পারবো, তো আমরা তোমরা অবশ্যই জেনে থাকবে যে গতদিন আমরা হরমোন, এখানে ফাইটো হরমোন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেই হরমোনের ব্যবহার সম্পর্কে জানব। তো হরমোনের যে বিবিধ ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো যদি আমরা জানতে চাই তাহলে দেখব যে হরমোন সাধারণত উদ্ভিদের মূল উৎপাদনে সাহায্য করে। তার মানে এখানে আমরা প্রথমেই জানছি হরমোনের ব্যবহার। তো হরমোন উদ্ভিদের ক্ষেত্রে কী কী কাজে লাগে বা কী কী কাজে ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা জানব। তো এখানে আমরা জানব হরমোন উদ্ভিদের শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। এছাড়া ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA নামে এক ধরনের অক্সিন আছে, বা অক্সিনের প্রভাবে সাধারণত উদ্ভিদের ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। তো এছাড়া দেখা যাচ্ছে ক্যালাস নামক, এখানে আমি লিখেছি দেখো ক্যালাস, হ্যাঁ ক্যালাস নামক এক ধরনের গুচ্ছের সৃষ্টি হয়, যেটা উদ্ভিদ দেহে দেখা যাচ্ছে ক্ষতস্থান পূরণ করতে সহায়তা করে, উদ্ভিদদেহের ক্ষতস্থান পূরণ করতে সহায়তা করে ক্যালাস। তো ক্যালাসটা মূলত অনিয়ন্ত্রিত কোষগুচ্ছ। তো আমরা অনিয়ন্ত্রিত কোষগুচ্ছকেই সাধারণত ক্যালাস হিসেবে জানব। তো এছাড়া অক্সিন প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা যায়। তো বীজহীন ফল উৎপাদনে অক্সিন এবং জিবেরেলিনের ব্যবহারও রয়েছে। তো আমরা এতক্ষণ জানলাম অক্সিন হরমোনের ব্যবহার সম্পর্কে। তো এবার আসো আমরা জানব উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে, বৃদ্ধি বা গ্রোথ সম্পর্কে। তো বৃদ্ধি সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি যে প্রতিটা প্রাণী বা উদ্ভিদ দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে দেখো উদ্ভিদের বৃদ্ধিটা কীভাবে হয়, তো সেটা জানতে গেলে অবশ্যই জানবো, মানে এখানে হরমোনটাই সাধারণত উদ্ভিদের বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে অক্সিন দেখা যাচ্ছে যে আলোর উপস্থিতিতে একটা উদ্ভিদের বৃদ্ধি বা পূর্ণতা প্রাপ্তিতে অথবা বৃদ্ধির ক্ষেত্রে হরমোন বিশেষ ভূমিকা পালন করে, আর সেক্ষেত্রে অক্সিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আলোর উপস্থিতিতে অক্সিন হরমোন নিষ্ক্রিয় হয়ে যায়, তো ফলে অন্ধকারের দিকে উদ্ভিদের ঘনত্ব বা অক্সিজেনের ঘনত্ব বাড়ে। তো সেক্ষেত্রে উদ্ভিদের কোনো অংশে যদি আলো সরাসরি পড়ে বা যেখানে অক্সিজেনের উপস্থিতি রয়েছে সেখানে যদি আলো পড়ে তাহলে সেই অংশে অক্সিজেনের কার্যকারিতা কমে যায়। তো সেক্ষেত্রে অক্সিন পার্শ্বীয় দিকে বা আলো যেদিকে পড়ে তার বিপরীত দিকে বা অন্ধকারের দিকে বেশি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে উদ্ভিদ দেহটা। তো এরপরে আমরা জানবো যে বা এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে অক্সিন অন্ধকার দিকে থাকে এবং আলোর দিক থেকে সরে যায়, তার মানে অক্সিন যেদিকে থাকে সেদিকে বৃদ্ধি বেশি হয় আর আলোর অভিমুখে বৃদ্ধি কম হয়। তো সাধারণত এই বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণে উদ্ভিদটি আলোর দিকে বেঁকে বৃদ্ধি পায়। তো ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রভাগ অভিকর্ষের উদ্দীপনা বহন করতে পারে, অনুভব করতে পারে। দেখো এখানে আমি একটা বিষয় লিখেছি অভিকর্ষ উপলব্ধি। অভিকর্ষ উপলব্ধি কি? আমাদের অবশ্যই অভিকর্ষ সম্পর্কে ধারণা আছে। তো প্রত্যেকটি বস্তু অভিকর্ষের প্রভাবে পৃথিবীতে স্থির বা চলমান বা সাম্যাবস্থায় আছে। তো এই উদ্ভিদের ক্ষেত্রে অভিকর্ষের উপলব্ধি বা অভিকর্ষ উপলব্ধিটা কি, এই বিষয়টা হচ্ছে যে ভ্রূণকাণ্ডের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা বহন করতে পারে, আর অভিকর্ষ উপলব্ধি একেই বলে। তো এখানে অভিকর্ষের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়, তার মানে অভিকর্ষের প্রভাবেই সাধারণত কোষের যে উপাদান সেটা নিচের দিকে স্থানান্তরিত হয়। তো এদের চাপ বলা হচ্ছে, এদের চাপ পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে এবং এর ফলে অভিকর্ষীয় চলন দেখা যায়। তো এবার আসো আমরা জানব জৈবিক ঘড়ি সম্পর্কে। এখানে একটা বিষয় না বললেই নয়, জৈবিক ঘড়ির কথা বলতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা উদ্ভিদের বৃদ্ধিতে আলো এবং অন্ধকারের বিশেষ ভূমিকা রয়েছে। তো উদ্ভিদের ক্ষেত্রে আলো এবং অন্ধকারের যে ছন্দময়তা, তো সেটাকেই জৈবিক ঘড়ি বলে, জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক বলে। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে আলো এবং অন্ধকারের ছন্দময়তাকে বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি বলে। তো সাধারণত অনেক ক্ষেত্রে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন বা ফুল ফোটার সময়টা নির্ভর করে দিনের দৈর্ঘ্যের উপর। আমরা যদি চন্দ্রমল্লিকার কথা বলি তাহলে চন্দ্রমল্লিকা হচ্ছে
ছোট দিনের একটি উদ্ভিদ। তোমাদের পরীক্ষায় প্রায়ই এসে থাকে যে নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ, সেক্ষেত্রে চারটা অপশন থেকে অবশ্যই আমরা চন্দ্রমল্লিকাকে বেছে নেব। তো এরপরে যেটা বলা হয়েছে যে বায়োলজিক্যাল ক্লক বা উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দময়তা, এই আলো অন্ধকারের ছন্দময়তার উপর নির্ভর করে বা আলো ও অন্ধকারের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনকে বা উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, আর একটা বড় দিনের উদ্ভিদ, এবং শেষেরটা আলোক নিরপেক্ষ উদ্ভিদ। তো স্বাভাবিকভাবেই সংজ্ঞার নামটির ভিতরে, প্রশ্নের ভিতরে অনেকটা অ্যান্সার কিন্তু লুকিয়ে রয়েছে। তার মানে ছোট দিনের উদ্ভিদ হলে তাহলে আমরা বলবো যে পুষ্পায়নে দৈনিক গড়ে 8-12 ঘন্টা আলোর প্রয়োজন হয়। তার মানে যে সকল উদ্ভিদে দৈনিক 8-12 ঘন্টা আলো হলেই সেই উদ্ভিদে ফুল ফোটে, তো সেটিকেই আমরা বলবো ছোট দিনের উদ্ভিদ। তো এই ছোট দিনের উদ্ভিদের উদাহরণের ভিতর বিশেষ করে চন্দ্রমল্লিকা এবং ডালিয়াকে আমরা উদাহরণ হিসেবে সামনে দাঁড় করাতে পারি। তো পরবর্তীতে রয়েছে বড় দিনের উদ্ভিদ। তো বড় দিনের উদ্ভিদ তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আলো বেশি প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা যদি লিমিটেশন আনি তো পুষ্পায়নের দৈনিক 12-16 ঘন্টার আলো যে প্রয়োজন পড়বে যে উদ্ভিদে, সেই সকল উদ্ভিদই সাধারণত বড় দিনের উদ্ভিদ। আর বড় দিনের উদ্ভিদের উদাহরণ দিতে গেলে আমরা অবশ্যই সামনে আনব লেটুস এবং ঝিঙাকে। তো এরপরে যেটা বলা হয়েছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ, আলোক নিরপেক্ষ উদ্ভিদ এখানেও একইভাবে বলা যায় যে পুষ্পায়নে বা পুষ্প প্রস্ফুটনে আলোর যে ভূমিকা, যে আলো কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই। মোট কথা পুষ্পায়নে দিনের আলো কোনো প্রভাব ফেলে না, তাহলে সেটি আমরা বলবো বা সেটিকে বা সেসব উদ্ভিদকেই বলবো আমরা আলোক নিরপেক্ষ উদ্ভিদ। তো সেক্ষেত্রে আমরা শসা এবং সূর্যমুখীকে সামনে আনতে পারি। তো এরপরে যেটা বলা হয়েছে আরেকটা বিষয় যে উদ্ভিদের ক্ষেত্রে শুধু দিনের দৈর্ঘ্য বা রাতের দৈর্ঘ্য বা আলোর উপস্থিতি এই বিষয়টার পাশাপাশি শৈত্য প্রদানের বিষয়, শৈত্য বা তাপ, শৈত্য বা শীতলতা। তো এক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্পায়নে আলোর মতো তাপ এবং শৈত্যেরও বিশেষ ভূমিকা রয়েছে, বা আলো আলো এবং শীতলতারও বিশেষ ভূমিকা রয়েছে। দেখা গেছে যে অনেক উদ্ভিদের ক্ষেত্রে অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। বিশেষ করে শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে। দেখো আমি এখানে একটা কথা লিখেছি ভার্নালাইজেশন, অনেক সময় পরীক্ষায় আসে ভার্নালাইজেশন কি। তো উদ্ভিদের শৈত্য প্রদানের মাধ্যমে তাদের বলা হচ্ছে উদ্ভিদের শৈত্য প্রদানের মাধ্যমে ফুল ধারণের বিষয়টা ত্বরান্বিত করার প্রক্রিয়াটাই মূলত ভার্নালাইজেশন, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় দেখব যে উদ্ভিদের ফুল ফুটতে বা পুষ্প সৃষ্টিতে উষ্ণতার প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে যেমন শীতের গম গরমকালে লাগালে ফুল আসতে অনেক দেরি হয়, কারণ যে গমটা শীতকালে আসতো, শীতকালে গম ফসলটা বা শস্যটা আমরা পেতাম, সেটা যদি আমরা গরমকালে বা গ্রীষ্মকালে পেতে চাই তাহলে কিন্তু ফুল আসতে অনেক দেরি হয়। কিন্তু বীজ রোপণের পূর্বে যদি আমরা 2-5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োগ করি তাহলে স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন ঘটে। তার মানে তাপমাত্রা যদি 2-5 ডিগ্রি সেলসিয়াসে আনি তাহলে কিন্তু দেখবো স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন হয়। তার মানে এখান থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম যে তাপমাত্রার বিষয়টা বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে সেই বীজটা অঙ্কুরিত হবে বা নির্দিষ্ট সময়ে অঙ্কুরিত হবে, মূলত সেই বিষয়গুলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসবো আমরা চলনের ক্ষেত্রে। আমরা প্রত্যেকেই জানি যে চলন বা মুভমেন্ট জীবের বৈশিষ্ট্য। তো জীবের ভিতরেই আছে উদ্ভিদ এবং প্রাণী। আমরা যেমন এক স্থান থেকে আরেক স্থানে অতি সহজেই স্বাভাবিকভাবে এবং অনেক সুন্দরভাবে চলাচল করতে পারি, উদ্ভিদ কিন্তু তা পারে না। তো উদ্ভিদের চলনটা একটু মানে প্রাণীদের চেয়ে ভিন্ন। সেক্ষেত্রে আমরা চলনের সংজ্ঞাটা যদি বলতে পারি বা চলন কী, তাহলে আমরা বলতে পারি যে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়া বা দিক পরিবর্তন হওয়া, সেই বিষয়টাই মূলত চলন। তো চলনের কথা বলতে গেলে অবশ্যই আমরা বলবো চলনকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নেব। তো তোমাদের যে বিষয়টা বলা হয়েছে যে চলনকে প্রথমে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে দেখব প্রথমটি হচ্ছে সামগ্রিক চলন এবং দ্বিতীয়টি বক্র চলন। সামগ্রিক চলন বলতে বোঝাচ্ছে যে উদ্ভিদ দেহ হোক বা উদ্ভিদ দেহ সরাসরি তার সমস্ত দেহটা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যে চলনটা সম্পন্ন করে সেটাই হচ্ছে সামগ্রিক চলন।
আর বক্রচলন যে বিষয়টা রয়েছে যে উদ্ভিদের মূল বা দেহটা এক জায়গায় স্থির থেকে শুধু এর কাণ্ড শাখা প্রশাখা শুধু মুভমেন্ট করবে বা এদিক সেদিক চলাচল করবে বা অন্যদিকে বা বিভিন্ন দিকে, কিন্তু তার মূল বা মূল দেহটা অবশ্যই এক জায়গায় স্থির থাকবে। তো সেটি মূলত বক্রচলন। এখন আমরা যদি এখান থেকে সামগ্রিক চলনের বিষয়টা সামনে আনি, তাহলে দেখব সামগ্রিক চলনটা সাধারণত ছত্রাক উন্নত শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষে ঘটে, কিংবা জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়। তাছাড়া ব্যাকটেরিয়া এবং কিছু শৈবালের ক্ষেত্রেও সাধারণত আমরা এই ধরনের চলন দেখতে পাই। যেমন ব্যাকটেরিয়া বা এখানে ব্যাকটেরিয়ার কথা যদি আমরা বলি, দেখব ব্যাকটেরিয়া এবং কিছু শৈবাল সেক্ষেত্রে ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাসের নাম উল্লেখযোগ্য। তো এছাড়া আবার এরপরে যেটা বলা হয়েছে যে বক্রচলনের কথা, বক্রচলনটা সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন এই উদ্ভিদের বক্রচলনটা এমন যে মূলের অন্ধকারমুখী চলন, উদ্ভিদদেহের মূল নিচের দিকে চলে বা উদ্ভিদের মূল এবং কাণ্ড বা শাখা প্রশাখা আলোকমুখী বা আলোর দিকে বেঁকে যায় বা আলোর দিকে চলে। বা এখানে আমরা যদি বলি রসালো স্বর্ণলতিকার কথা, তো সেটি সাধারণত উদ্ভিদ দেহকে পেঁচিয়ে বা আঁকড়ে ধরে। তো সাধারণত এগুলোকেই আমরা বক্রচলনের বেস্ট এক্সাম্পল হিসেবে সামনে দাঁড় করাতে পারি। তো এই বিষয়টার পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, যেটি ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন। ঠিক আছে, ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন। তো এই বিষয়টা হচ্ছে আলোর দিকে, মানে উদ্ভিদের যে পুষ্প প্রস্ফুটন ঘটার যে বিষয়, তো সেটি সাধারণত আলোর উপর নির্ভর করে। যে আলো যেদিকে ঘটে বা আলো যেদিকে মানে পড়ে সেই দিকেই শুধু বৃদ্ধি প্রাপ্ত হয়। আবার দেখো অন্ধকারমুখী যেটা চলন, যেদিকে আলো কম পড়ে সেদিকে চলে। তো এখানে বিষয়টা বুঝতে হলে আমরা বলবো যে কাণ্ডের আলোর দিকে চলন, মানে কাণ্ড উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ড হোক বা মূলদেহ হোক, এটার যে চলন প্রক্রিয়া, মানে উদ্ভিদের যে চলন আলোক হোক বা অন্ধকারমুখী হোক, তো এই বিষয়টাই মূলত ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন। তো এই ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম এবং আরেকটি হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। এখানে কাণ্ডের আলোর দিকে চলনকে আমরা বলবো পজিটিভ ফটোট্রপিজম এবং মূলের আলোর বিপরীতমুখী চলনকে বলবো আমরা নেগেটিভ ফটোট্রপিজম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, তো এই বিষয়গুলো আমরা বাসায় বা পুনরায় পড়বো এবং এর পাশাপাশি এগুলো চর্চা করব, যেন আমাদের পরবর্তীতে পরীক্ষার সময় আমাদের কোনো প্রশ্নের অ্যান্সার করতে সমস্যা না হয়। তো এরপরেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো অংশ বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।